হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত আছি। বন্ধুরা, এখন বাজে 7টা, সন্ধে 7টা। আগামীকাল এই সময় হয়তো তোমরা তোমাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করে ফেলবে, হয়তো নিজের নিজের ভাগ্যে কে লেখা আছে এতক্ষণ জানতে পারবে। তো বন্ধুরা, কী হবে কালকে? আমি অলরেডি ডিসকাশন করেছি কী করে তোমাদের কাউন্সিলিংটা হয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের মনে একটা ভয় কাজ করছে যে আমি একটা কলেজ পাবো তো, শেষ পর্যন্ত আমার স্বপ্নটা সত্যি হবে তো? এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু অলরেডি সকালেই হয়তো ট্রেন ধরে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, অনেকেই হয়তো কালকে সকালে দেবে বা যাদের বাড়ি কাছাকাছি হয়তো সময় মতো পৌঁছে যাবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের একটাই জিনিস কাজ করছে যে আদৌ সব ঠিক থাকবে তো, কালকে সব স্বপ্ন সত্যি হবে তো, এতজনের এত আশা এত ভরসা সব থাকবে তো। তো আজকে জাস্ট তোমাদের মনে একটা মোটিভেশান দেওয়ার জন্যই এত কিছু বলবো। আজ ভিডিওটা পুরোটাই তোমাদের মোটিভেশান দেওয়ার জন্যই, প্রেরণা দেওয়ার জন্যই কথাগুলো বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, তার আগে বলে রাখি কি ডকুমেন্ট লাগবে। তোমরা বারবার কমেন্ট করছো, অনেকে ফোন আসে প্রতি মানে মিনিটে মিনিটে ফোন আসে প্রচুর, আমার র্যাঙ্ক এত, আমি কি সুযোগ পাবো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের আর এই প্রশ্নটা করা ঠিক হবে না যে স্যার আমাদের কি যাওয়া ঠিক হবে কি হবে না। আমি বলবো যাদের মানে নিঃশ্বাস নেওয়া যতটা জরুরি, না একটা নিঃশ্বাস নেওয়া যতটা জরুরি, ঠিক ততটা তোমাদের জরুরি হওয়া উচিত একটা জায়গায় একটা সুযোগ। তোমরা সেই সুযোগটা পেয়েছো, জাস্ট সুযোগটা কাজে লাগাও, হোক না হোক সেটা পরের ব্যাপার, বাট সুযোগটা কাজে লাগাও, আমি এটুকুই বলবো, ঠিক আছে? এবার যাদের একান্তই মানে সম্ভব নয়, তারা তো কিছু করতে পারবে না, তোমরা যাবে না। কিন্তু যারা যাচ্ছ কষ্ট করে, তোমাদেরকে একটাই কথা বলবো, মনটা শক্ত করে যাবে, ঠিক আছে? কারণ যারা দুর্বল হয় তারা কিন্তু এমনিতেই হেরে বসে থাকে। তোমরা কিন্তু হিরো নয়, তোমরা বরং বীর যোদ্ধা, ঠিক আছে? এত দূর এগিয়ে এসেছো, আর একটু এগোও, ঠিক আছে? কী আছে, না হবে কিন্তু চেষ্টা তো করো, শেষ পর্যন্ত চেষ্টা করলে কেউ হারে না। আমি নিজেও চেষ্টা করে গেছি, আজ এখনও পর্যন্ত চেষ্টা করছি, জানি না কী আছে, কিন্তু আমি এটুকু বিশ্বাস রাখি ভাই, একদিন না একদিন আমি নিজের স্বপ্ন পূরণ করবই। তোমরাও এরকম স্বপ্ন পূরণের আশা নিয়ে চলো, ঠিক আছে? তো প্রথমে একটা ডকুমেন্ট কী কী লাগছে, দেখো ডকুমেন্ট ফার্স্টে যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের একটা আইডি প্রুফ অবশ্যই লাগবে, ঠিক আছে? আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, অরিজিনাল কিন্তু, ঠিক আছে? যারা চলে এসেছো অলরেডি তোমরা একবার মিলিয়ে নাও যে সমস্ত কিছু নিয়েছো কি না। এবং অবশ্যই আমাদের র্যাঙ্ক কার্ডটা কিন্তু লাগবেই লাগবে, ঠিক আছে? র্যাঙ্ক কার্ড লাগবেই লাগবে। আর কী লাগছে, তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট লাগবে, ঠিক আছে? ওগুলো কিন্তু দেখবে, মানে যখন এডুকেশনাল কোয়ালিফিকেশান, লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান বলো বা আদার্স যে ডকুমেন্টগুলো আছে সবই কিন্তু ওরা দেখবে, ঠিক আছে? এছাড়া আর কী লাগবে, দেখো এছাড়াও আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে, যেমন তোমার পাসপোর্ট সাইজ ছবি, এগুলো 4-5 কপি নিয়ে যাবে, ঠিক আছে? সমস্ত অরিজিনাল ডকুমেন্টের জেরক্সও নিয়ে যাবে, এই সমস্ত কিছু নিয়ে যাবে, ঠিক আছে? আর নতুন করে কিছু বলার নেই, তোমরা প্রত্যেকেই প্রায় অনেক চ্যানেলের থ্রু দিয়ে বা অনেকের কাছ থেকে জেনে গেছো, তো এই মুহূর্তে আর এটা নিয়ে বেশি কিছু বলার নেই। কিন্তু যেটা নিয়ে সবথেকে বেশি মানে ছাত্রছাত্রীরা ভুগছে, যে রোগের কোনো ওষুধ নেই, সেটা হচ্ছে কি যে ডিপ্রেশন বা একটা হীনমন্যতায় ভুগছে, যে পাশে হয়তো বাবা আছে বা হয়তো মা আছে, যে এখন হয়তো তুমি, এমনও অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ট্রেনে চড়ছে, এখন ট্রেনে কিন্তু রওনা দিয়ে দিয়েছে, পাশে বাবা মা আছে বা হয়তো দাদা আছে, ওদের দিকে তাকালে একটা কথা মনে হচ্ছে শেষ পর্যন্ত ওরা মানে ওদের আশায় জল পড়ে যাবে না তো, ওদের স্বপ্নটা পূরণ হবে তো। তো তোমরা, আমি একটাই কথা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে, যে দেখো আমাদের হাতের কিছু করার নেই, জাস্ট তুমি একটাই কাজ করতে পারো, উপরওয়ালা যিনি আছেন তাকে মানে বিশ্বাস করো, ভরসা করো, অনেক সম্ভব, অনেক অসম্ভব সম্ভব হয়ে যায়, ঠিক আছে? আমি এটুকুই বলবো, এটা সম্ভব। দেখো সব কিছুই তো সিস্টেমেটিক্যালি চলে, কিন্তু কিছু বিশ্বাস বা কিছু ভরসা কিন্তু মানুষকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে? সেখানে সিস্টেমও কাজ করে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছুই কিন্তু সিস্টেমে চলছে, কিন্তু সিস্টেমকে যে চালাচ্ছে তাকে বোঝা বিরাট বড় দায়। তো তোমরা তাকে বিশ্বাস রাখো, তার উপর ভরসা রাখো, দেখো কিছু তো অবশ্যই হবে, ঠিক আছে? নাও হোক কিন্তু একটা এক্সপিরিয়েন্স তো হবে। আমি চাই না যে কারোর মোটিভেশান হারিয়ে যাক বা কেউ ডিমোটিভেট হয়ে পড়ো বা ভাবো যে না আমার হবে না, আমি তো কখনোই চাই না। দেখো শেষ পর্যন্ত চেষ্টা করলে কিছু না কিছু তুমি জানতে পারবে, কিছু না কিছু তুমি শিখতে পারবে, কিছু না কিছু তুমি পাবে, তো তুমি পাওয়াটা নিয়ে থাকো, ঠিক আছে? এমন অনেক স্টুডেন্ট আছে, ম্যাক্সিমাম আমি যেটুকু দেখলাম মানে কমেন্টের থ্রু দিয়ে যেটুকু জানতে পারছি, স্টুডেন্টরা এটাই চায় যে আমি একটা কলেজ পেয়েছি এবার একটা বেটার অপরচুনিটি পাওয়ার জন্য। কিন্তু এই একটা অপরচুনিটি পাওয়ার জন্য একটা মেয়ে কিন্তু সে তার জীবন মানে বাজি রেখে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু টপকে আসছে, অনেক দূর থেকে, নর্থ বেঙ্গলে এমন এমন দিক থেকে আসছে যেখানে কিন্তু সচরাচর ট্রেনের টিকিট পাওয়া যায় না। আমি এরকম খবর পেয়েছি, স্যার আমি ট্রেনের টিকিট পাচ্ছি না, আমি কি করব? আমি বললাম এটা তো আমি বলতে পারি না, বলো, তোমাদের নিজেদের দায়িত্ব, এটা তোমাদের নিজেদের যেতে হবে। এই যে ছাত্রছাত্রীরা এতটা কষ্ট করে যাচ্ছে, আমি বিশ্বাস করি যে কিছু না কিছু দিক থেকে এরা নিজেদের কষ্টের ফল অবশ্যই পাবে। তো তোমরা কখনোই ডিমোটিভেট হবে না,
আমি বারবার এটাই বলি, জাস্ট আজকে ভিডিওটা দেওয়ার কারণ এটাই, আমি এখনও বাইরেই আছি, মানে এখনও বাড়িতে পৌঁছাইনি, ভেবেছিলাম বাড়িতে গিয়ে তোমাদের ভিডিওটা দেবো, জাস্ট দেওয়ার কারণ এটাই। আজকে হয়তো শেষ ভিডিও, কারণ তোমাদের 2022 আর কোনো তো কাউন্সেলিং হচ্ছে না, আমারও হয়তো তোমাদের সাথে আর ডেলি কথাও হবে না, 2023 নিয়ে এবার আমাদের খাটতে হবে বা অন্যান্য জিনিসগুলো নিয়ে কাজ করব। তোমাদের সাথে হয়তো আর এটাই হয়তো শেষ ভিডিও বা এটাই হয়তো আমাদের শেষ আলোচনা। তো আমি জাস্ট এটাই বলবো যে জীবনে যাই হোক না কেন, নার্সিং শুধু বলেই নয়, জিএনএম নার্সিং বলেই নয়, যে কোনো মুহূর্তে তুমি WBP বলো, আর্মি পুলিশ বলো, বা যাই হোক না কেন, নিজের সাহসকে কখনো তুমি কিন্তু কখনোই শেষ করবে না, নিজেকে শেষ পর্যন্ত চেষ্টা করে যাও, ঠিক আছে? সব মানে সমস্ত ট্যালেন্টেড ব্যক্তিরা কিন্তু আজে যে জায়গায় পৌঁছেছে তার পিছনে রয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে তাদের নিজস্ব যে ট্যালেন্ট এবং তাদের বিশ্বাস, ভরসা, ঠিক আছে, লাগাতার প্রচেষ্টা, এদের কাউকে আটকাতে পারে না। তুমি চেষ্টা করো, একদিন তুমিও সফল হবে। তো আমি চাই কালকে প্রচুর ফোন আসুক যে স্যার আমি আমার নিজের স্বপ্নে কলেজ পেয়েছি, স্যার আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি, স্যার আমি আপনার কথা শুনে অবশ্যই গিয়েছিলাম বলে আজকে আমি কলেজটা পেয়েছি। স্যার আমি যদি এটা শুনতে পাই, তোমরা প্রমিস করো প্রত্যেকে যে স্যার আমি আমার নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করব, না হোক তবু চেষ্টা করে যাও, আমি এটাই বলবো, বারবার বলবো এবং প্রতিবার বলবো যে চেষ্টা করো, চেষ্টা করো, অবশ্যই চেষ্টা করো। মানুষ চেষ্টা করতে করতে একটা সময় ঠিক অসম্ভবকে সম্ভব করে ফেলেই ফেলে। আর যদি তুমি আজকে অসম্ভব বলে ছেড়ে দাও না, দুদিন পর দেখবে যখন মানে এটা সম্ভব হয়ে দাঁড়াবে, তখন মনে হবে আমি কেন চেষ্টা করিনি। এমন অনেক স্টুডেন্ট আছে যারা কমেন্ট করে জানতে পারিনি, তো কিছু করার নেই, একটা ভুলের মানে একটা ভুলের জন্য কিন্তু 100টা মানে দোষ তুমি স্বীকার করলেও কিছু করার নেই, ঠিক আছে? যাই হোক, তো আমি এটাই বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে চেষ্টা করো, পাশে মানে পাশে আমি সবসময় আছি, ছিলাম এবং থাকবো, সারা জীবন থাকবো। তোমাদের যা যা সমস্যা হবে, আমি তো সবার ফোন ধরতে পারি না, কারণ নিজেদের কাজ থেকে আছে, ক্লাস নিয়ে এখনও পর্যন্ত আমি স্টেশনে বসে আছি, স্টেশনে বসে এইসব ভিডিও রেকর্ড করছি। তো আমি তোমাদেরকে এইটুকুই বলবো যে চেষ্টা চালিয়ে যাও, এত কিছু বলার কারণ একটাই, যাতে তোমরা কেউ ডিমোটিভেট না হয়ে যাও কালকে কী হবে এটা ভেবে, কারণ কালকে প্রচুর স্টুডেন্ট যাবে, প্রচুর স্টুডেন্ট যাবে, দেখবে তোমার থেকে অনেক কম র্যাঙ্ক, হয়তো দেখবে কারোর 1000 র্যাঙ্ক আছে, কারোর হয়তো 200 র্যাঙ্ক আছে, কারো হয়তো 500 র্যাঙ্ক আছে। ওদের দেখে তোমার একটা কথা মনে হবে, আমি সুযোগ পাবো তো? তোমাদের দেখবে হৃৎপিণ্ড না হঠাৎ করে প্রচুর বেড়ে যাবে, মানে হার্টবিট প্রচুর বেড়ে যায়, এটা হয়। কিন্তু আমি বলছি অল দ্য বেস্ট, অনেক অনেক শুভেচ্ছা থাকলো, তোমরা নিজের স্বপ্ন পূরণ করবেই করবে, করো, চেষ্টা করো, চালিয়ে যাও। আরে ভাই, পিছিয়ে থাকলে তুমি জীবন এগোতে পারবে না, একটু তো চেষ্টা করো, পাটা তো একবার বাড়াও, দেখো যতটা তুমি পারছো ততটা এগোও, দেখবার শেষ পর্যন্ত গিয়ে সেখানে গিয়ে তুমি আবার কিছু না কিছু রাস্তা খুঁজে পাবে, ঠিক আছে? তো অবশ্যই চেষ্টা করো, আমি অবশ্যই তোমাদের যা যা রকম হেল্প দরকার আমি অবশ্যই হেল্প করবো, ঠিক আছে? তো কোনো রকম কোনো মন খারাপ নয়, যা হবে রেজাল্ট কালকে মেনে নিতে হবে, হয়তো কিছু জনের স্বপ্ন পূরণ হবে, কারোর স্বপ্ন হয়তো মানে মাঝ রাস্তায় ভেঙে যাবে, কিন্তু আমি এটাই বলবো ভেঙো না, স্বপ্ন ভেঙো না, যদি না হয় নেক্সট ইয়ারের জন্য পড়াশোনা শুরু করে দেবে, এটা একটা জাস্ট অপরচুনিটি, ঠিক আছে? লাইফ এর থেকে অনেক বড়, তো চেষ্টা করবে, আর অবশ্যই যদি নাও হয় তাও ফোন করতে পারো, হয় তাও ফোন করবে, ঠিক আছে? আমি কালকে প্রত্যেকের ফোনের অপেক্ষা করব। তো অল দ্য বেস্ট, যারা যারা সুযোগ পাচ্ছ মিষ্টিটা কিন্তু অবশ্যই পাঠাতে ভুলো না, ঠিক আছে? অ্যাড্রেসটা তাদেরকেই বলবো যারা ফোন করবে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, আর কোনো মন খারাপ নয়, প্রচুর হাসো, একটা স্মাইল দাও এবং লাইক দিয়ে ভিডিওটা এন্ড করো। নমস্কার।